আমরা কোন বেদাতি দরবারের সাথে সম্পৃক্ত নই, সরাসরি আমরা হকানি সেন্টারের উপরে আমরা এখানে তার উপস্থিত সকলেই সম্পৃক্ত। আজ হযরত সাইয়্যিদ আমার শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ তাদের সেই খেদমত, তাদের সেই কোরবানি আমাদেরকে স্মরণ করার জন্য আজকের এই মজলিশ। সময় স্বল্পতার কারণে আজকের মজলিশ খুবই সংক্ষিপ্ত হয়েছে। আমাদের আজকের মজলিশের সম্মানিত সভাপতি সাহেব হযরত পিসার কোলাকে নিয়ে আমি যখন সিঙ্গাপুরে, তখন তিনি হযরত পিসার কোলাকে এজাজত নিয়ে এবং আমাদের ফুলতলির পিসার কোলা তাদের কাছে এজাজত নিয়ে আজকে এই মজলিসে তারা আয়োজন করেছেন। দোয়া করুন আল্লাহ পাক আজকে এই মজলিসকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আমরা যেন এভাবে অটুট থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন জেহাদে ঝাঁপিয়ে পড়তে পারি। আপনারা কি এজন্য রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। হাজরিন, আজকে এই বাংলার জমিনে মুজাদ্দিদের আল-ফজাইল রহমতুল্লাহ আলাইহ, সাইয়্যিদ আমার শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ, শাহাদ আলী আমরি রহমতুল্লাহ আলাইহ, খাজা আলী রহমতুল্লাহ আলাইহ, তাই আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের আকীদার ক্ষেত্রে কোন রকম যেন তাদের মস্তকের বিপরীত বাড়াবাড়ি আমরা যাতে না করি, এফরাত তাফরি যেন আমরা না করি। আজকে আমাদের অনেক ক্ষেত্রে, অনেক মহাদ্দিনের ক্ষেত্রে দেখা যায় এফরাত তাফরিদের কারণে আজকে বাতিল মতবাদ যারা রয়েছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। ভবিষ্যতে আমি আশা করি আমরা এরকম কোন সাহস আমরা তাদেরকে পেতে দেব না। হাজরিন, আজকে যাদের ছিল আমাদের মাথায় টুপি, যাদের ছিল আমাদের জুব্বা, যাদের ছিল দাড়ি, যাদের ছিল ইমান নিয়ে আমরা এই বাংলা জমিনে টিকে আছি, এই মুহূর্তে টিকে আছি, তাদেরকে ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলো না, পায়ের নিচের মাটি থাকবে না। হাজরিন, মুজাদ্দিদে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহ বাতিল মতবাদ আকবর বাদশার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, আকবর বাদশা ধ্বংস হয়েছে, দিল্লির বুকে ইসলাম কায়েম হয়ে গেছে। হাজরিন, আমরা সেই জাতের মুসলমান, আমরা মাথা মতো করার মুসলমান আমরা নয়। হাজরিন, সেজন্য সময় খুবই কম, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আপনারা সেই দিকে খেয়াল রেখে চলবেন যাতে করে আমাদের পূর্ববর্তী মুরব্বীগণ আসলাফ আমাদেরকে যেভাবে তালিম দিয়েছেন তাদের তালিমকে আমলি জিন্দগিতে পরিণত করা এবং তাদের সেই খেদমতকে স্মরণ করা, সেই মোতাবেক আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকেও সেই মোতাবেক আমলি জিন্দগি গঠন করা আমাদের যে দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে। কারণ আজকে আমাদেরকে তারা মাতামত করতে পারতেছে না, কিন্তু আমাদের আল্লাহ স্বজনদেরকে আজকে তারা আমাদের থেকে নিয়ে যাচ্ছে। সেজন্য সেটি খেয়াল রাখবেন, নিজের আল্লাহ আপনার জীবনের মূল্যবান সম্পদ, তাদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক সকলের আল আল্লাহ নিয়ে ইমান শহীদ, ইসলাম নিয়ে, আমল নিয়ে, ইমান শহীদ নিষ্পাপ মাসুম করে দুনিয়াতে বিদায় হয়ে বলেন আমিন। আজকে দোয়া করবেন, সচিন হযরত কৃষ্ণের বেলা খুবই অসুস্থ, আল্লাহ পাক হযরত কৃষ্ণের বেলা হায়াতে তৈয়বা করুন আমিন। আল্লাহ পাক তার শরীরকে সুস্থ দান করুন আমিন। আমি আজকের এই মজলিসে তারা আয়োজন করেছেন, আমি তাদেরকে হযরত কৃষ্ণের বেলার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুন আমিন। ভবিষ্যতে এই খেদমতকে যদি জারি থাকে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মোবারকবাদ জানাচ্ছি পালাকুর দিবস স্মরণে আয়োজিত আজকের এই সেমিনারের অন্তরা সভাপতি মঞ্চ উপবিষ্ট এদেশের আমি বীর মশাই কারাম এবং সম্মানিত সুধী মণ্ডলী আজকের সভায় বিরাজ উপস্থিত করে উপস্থিত হয়েছেন, এই জন্য
সকলকে মোবারকবাদ জানাচ্ছি। শহীদে বালাদুর ইমাম তরিকত আমিরুল মুমিনিন কাদের সৈয়দ আহমদ পেন্ডবি রহমতুল্লাহ আলাইহি, তার কালেও তিনি ইসলামী আন্দোলনের এক সেতুবন্ধন ছিলেন, তিনি এক পীর সিপাহসালার ছিলেন। আজও তার প্রায় 250 বছর পর তাকে কেন্দ্র করে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী এবং তরিকায় মুহাম্মদিয়ার অনুসারী বুজুর্গানে কেরাম আজকের এই সম্মেলনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আজও শহীদ আহমদ পেন্ডবি আমাদের প্রেরণার যোগসূত্র হিসাবে রয়েছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে তিনি আমাদের প্রেরণার উৎস হিসাবে থাকবেন। খোলাফায়ে রাশিদিনের পরবর্তী যুগে ইসলামকে নিজস্ব দ্বারায় নিজস্ব স্বার্থে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য বিভিন্ন ইজম প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামের কোনো কোনো ব্যক্তি মতবাদ মুসলমানদের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল যে ইসলাম হচ্ছে রাজনীতি, ইসলাম হচ্ছে কেবল আন্দোলনের নাম। অপরদিকে আরেক দল যারা মানুষকে উৎসাহিত করেছিল যে কেবল মসজিদে বসে থেকেই জিকির আজকার করতে, আরে সেই হিসেবে দু একটা কথা বলবো এবং সত্যবুদ্ধি দ্বারা বুঝুন এই দেশে আছেন, আমরা একটা ঐক্যের প্রয়োজন এবং মাশাআল্লাহ আমরা বছর থেকে এটা এমন সব কথাই শেষ হয়ে গেছে যে আমরা ঐক্যবদ্ধ আগে রেখে সময়চ্যুত হোক মাগরিবের সময় অতি নিকটে এখানে দোয়ার মাধ্যমে শেষ করার জন্য আমাদের এই সভাপতি স্যার অনুমতি দিয়েছেন। সম্মত বদল শরীফুল কামিয়াব করো আল্লাহ, আমাদের পরবর্তী জেনারেশনকে আল্লাহ তুমি আদর্শনাতুল জামাতের জান্নাত নিশে আল্লাহ তুমি একত্রিত করিয়া দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের তমামের মা বাপদেরকে মাফ করো, তোমার হাবিবের তমাম উম্মতের মরহুমার মাফ ফরমাও। মওলা যতদিন আমাদেরকে হায়াতে রাখো তোমার দিনের উপর সাবিত কদম আমাদেরকে রাখিও মওলা, হায়াত শেষ হইলে গুনার থেকে পাক সাফ করে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে কলমার সাথে বিদায় দিও মওলা। আমাদের সবার এখানে